জীবনের কিছু সময় কাজে লাগাবার যে সুযোগ দান করলেন সে মহান সত্তার দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। মহব্বতের সাথে আকীদাতের সাথে উচ্চ আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অতি অল্প সময়ে ইনশাআল্লাহ 20 থেকে 25 মিনিট আপনাদের খেদমতে একটি বিষয়ে দিনই কিছু মুজাকারা করব। আজকের অনুষ্ঠানটি দারুল উলুম হাসান বানু নুরানি হাফিজি মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে, সঙ্গত কারণেই এই এখানে যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যার উদ্বোধনে এসেছি, এটির উপরে কথা বলাটাই আমার জন্য প্রয়োজন মনে করতেছি। আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলি মৌলিকভাবে প্রথমত দুই প্রকার। এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা, বৈষয়িক শিক্ষা, আধুনিক শিক্ষা। মানবরচিত শিক্ষা সহজে বুঝবার জন্য বলা যেতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা। আর এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় কোরআনি শিক্ষা, এলমে ওয়াহির শিক্ষা, দীনি শিক্ষা। সহজে বোঝার জন্য বলা যেতে পারে মক্তব, মাদ্রাসা, জামেয়ার শিক্ষা। আজকে যে বিদ্যালয়ের উদ্বোধনে এই অনুষ্ঠান, আমরা অবশ্যই নিশ্চিতভাবে জেনে ফেলেছি এটি কোনো জাগতিক বিদ্যালয় নয়, এটি হচ্ছে কোরআনে পাকের বিদ্যালয়। এখানে যে বিদ্যাগুলি দেওয়া হবে তার মূলত দুইটা, কোরআন এবং হাদিস। এর সাথে আরও দুইটা আছে যেগুলাকে এখান থেকেই বের করা হয়েছে উম্মতের সহজের জন্য, সেটাকে একটাও বলা যেতে পারে। পন্থা হলো দুই পন্থায় বের হয়ে আসছে, তার নাম হচ্ছে ফিকা। এজন্য একজন কবি সুন্দর করেই বলেছেন, এলমে দি ফিকা হাস্ত তফসির ও হাদিস হরকে খান আদায় রাজি গরদদ খবিস। আমাদের বাংলাদেশের একজন ডাক্তার আছে, সে কোরআন গবেষণা, কোরআন রিসার্চ সেন্টার খুলেছে। সে আমার শরীরে অস্ত্রোপচার করেছে সফলভাবে, সে অনেক বড় ডাক্তার, FRCS করা, বাংলাদেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার। নামটা বলতে চাই না, উনি কোরআনে পাকের তফসির করেছেন। ওনার সাথে আমার 1 থেকে 15 ঘন্টার মতো ডিসকাস হয়েছিল দিনই ব্যাপারে। উনি ওলামায়ে কওমিয়ার প্রতি এতটাই বিদ্বেষপূর্ণ মনোভাব রাখেন, তার থিওরি হলো, সে বলতেছে যে আপনারা তো কোরআন পড়েন না, আপনারা ফেকা পড়েন। এ কথার উপরে প্রমাণ দিতে গিয়া সে, আমি এখন যেই উর্দু কবিতাটা পড়েছি এই এই কবিতাটাই সেও পড়েছে, ফার্সি কবিতা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশে যত মানুষ পড়াপড়ি করে বড় হয় এরা প্রথমেই কি পাটিগণিত আর বীজগণিত শেখে? প্রথমে কি শেখে? নামতা শেখে, নামতা। প্রথমে সংখ্যাগুলি শেখে, 1, 2, 3, 4, 5, এরপরে যোগ বিয়োগ, এরপরে যাইতে যাইতে যত গণিত আছে সব গণিত পরে শেখে। প্রথমে যেটা শেখে ওইটাই টার্গেট না, টার্গেট তো আরো দূরে। মানুষ গাছ লাগায়, টার্গেট কি গাছ না ফল? টার্গেট কি ছোট্ট গাছ না এখান থেকে কাঠ সংগ্রহ করা টার্গেট? হয় গাছটা ফলজ হবে, না হয় বনজ হবে, না হয় ভেষজ হবে।
ফলস গাছ যদি কেউ লাগায় তার টার্গেট গাছ না ফল টার্গেট, বনস গাছ যদি কেউ লাগায় তার টার্গেট ওই গাছ না ওখান থেকে কাট টার্গেট, ভেষজ গাছ যদি কেউ লাগায় তার ওই গাছ লাগানো ওইটা টার্গেট না ওখান থেকে মেডিসিন সংগ্রহ করা, ওর ছাতা ওর ছাল বাকলা অথবা পাতা এগুলি টার্গেট। কিন্তু প্রথমে টার্গেট পর্যন্ত যাওয়া যায় না, টার্গেট পর্যন্ত যাইতে অনেক রাস্তা অতিক্রম করতে হয়। ওই ডাক্তারও তার টার্গেট ছিল জীবনে ডাক্তার হওয়া, কিন্তু মায়ের পেট থেকে পড়েই সর্বপ্রথম মেডিকেল সায়েন্সে ভর্তি হতে পারে নাই, আগে লম্বা টাইম পর্যন্ত প্রাইমারিতে পড়তে হয়েছে। তো কবি এই কবিতার ভিতরে আগে ফেকার কথা বলেছে, এজন্য সে আমাকে দলিল দেয় যে কওমি ওলামায়ে কেরাম ফেকা শেখে, কোরআন শেখে না, হাদিস শেখে না, হাদিস জানেন। আমি ওনাকে অনেক উত্তর দিয়েছিলাম, সেদিকে যেতে চাই না, সহজ ভাষায় কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন মুহতারাম হাজিরিন। তো যে কথা বলতেছিলাম, আমাদের মূল তো কোরআন, মূল তো হাদিস, এর সেখান থেকে আমার পথ চলার যেটা পথ আসানির জন্য তার নাম হলো ফিকা। মূল কোরআন মূল হাদিস, সেখান থেকেই চলার জন্য যে পথ আবিষ্কৃত হয়েছে তার নাম হলো ফিকা। এগুলি পড়ানো হয়, এগুলি পড়ানো হয় কেন? কারণ কোরআন এবং হাদিসের ইলম ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ মানুষই হতে পারে না। মানুষ যদি কোরআন ছাড়া মানুষ হওয়ার কোনো সম্ভাবনা থাকত, তাহলে আমাদের স্পষ্ট কথা, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে এসেছিলেন সেই যুগের নাম কি একটু জোরে বলেন। এ ব্যাপারে জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর বিএনপির কোনো দ্বিমত নাই তো? আহলে হাদিস হানাফি আর সালাফিদের কোনো দ্বিমত নাই তো? বিশ্বনবীজি যেই যুগে পৃথিবীতে এসেছিলেন সেই যুগের নাম জাহেলি যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। সেই যুগের মানুষদেরকে কেউ মানুষ বলতে রাজি ছিল না, তাদেরকে অমানুষ বলেছে, তাদেরকে হিংস্র প্রাণীর প্রাণীর চাইতে আরও নিকৃষ্টতম তমাম দুনিয়া তাদেরকে বলে। আমার জিজ্ঞাসা হলো একটা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেই জগতে যেই সময়ে পাঠানো হয়েছিল তখন কি পৃথিবীতে কোনো শিক্ষা ছিল না? তখন কি কোনো সাহিত্যিকতা ছিল না? মাস্ট বি শিক্ষা ছিল, সাহিত্যিকতা ছিল, এবং আমার কাছে প্রমাণ আছে শিক্ষা সাহিত্যিকতার চরম মুখট তখন চলতেছিল, চরম পজিশন তখন চলতেছিল। সবচাইতে বড় উন্নত মানুষ তাকে মনে করা হতো যে সাহিত্যিকতার দিক থেকে এক্সপার্ট। ঠিক সেই মুহূর্তে পয়গম্বরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তখনকার মানুষ উচ্চ সাহিত্যিকতা সম্পন্ন ছিল। তার সবচাইতে বড় প্রমাণ সর্বোচ্চ সাহিত্যিকতা দিয়ে নাজিল করা আল কোরআন। এটা বুঝাইতে চাইলে লম্বা টাইম লাগবে, এটা বুঝে নিতে হবে। আমি বুঝাইতে চাইলে লম্বা টাইম লাগবে, আপনারা বুঝে নিতে হবে। সেই যুগে শিক্ষা ছিল, সাহিত্যিকতা ছিল, কাব্য কবিত্ব ছিল, এরপরেও সেই যুগের মানুষকে কেউ মানুষ বলতে রাজি না, তাদেরকে বর্বর অমানুষ বলে তামাম দুনিয়া। সেই যুগটাকেও কোনো মানুষ শিক্ষিতের যুগ বলতে রাজি না, শিক্ষা সাহিত্যিকতা সবই ছিল, তারপরেও মানুষ হইতে মানুষ বলতে রাজি নাই। কেন? সব শিক্ষা ছিল, ছিল না আল্লাহর কোরআন। স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রায় 1500 বছর পূর্বে শিক্ষা সাহিত্যিকতা কাব্য কবিত্ব সব থাকার পরেও আল্লাহর কোরআন না থাকার কারণে সেই যুগের মানুষদেরকে যদি কেউ মানুষ বলতে রাজি না হয়, সেই যুগকে যদি জাহেলার মূর্খ বলতে মূর্খের যুগ বলতে হয়, আজকের আধুনিক পৃথিবীতেও যারা সব শিক্ষা অর্জন করেছে কোরআনের ছোঁয়া লাগায় নাই তাদেরকেও মানুষ বলা যায় না, তাদেরকেও মানুষ বলা যায় না। কিভাবে বলা যায় না এর ফেহরিস্ট বলতে গেলে টাইম লাগবে, এজন্য ওইটা বলবো না। আমার আর একটা টার্গেট আছে, টার্গেট হলো এ পৃথিবীতে মানুষকে মানুষ বানাবার জন্য ফর্মুলা দিয়েছেন আল্লাহ। এই ফোন তৈরি করেছে আমাদের দেশের তথ্যমন্ত্রী, কথা বলেন না কেন, প্রযুক্তিমন্ত্রী, কে তৈরি করেছে ধরে নেন? চায় না, না চাইলে কি হবে, সবার ঘরে ঘরে ওদেরটাই আছে।
কি বললেন? ধরে নেন চায়না। তো চায়নার একজন সাধারণ পাবলিক এই ফোনটা তৈরি করেছে। ধরে নেন আমাদের দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী ফোনটা কিনল। এখন এই ফোন কেনার পরে উনি যদি মনে মনে ভাবেন চায়নার একজন নর্মাল সাধারণ পাবলিক তৈরি করেছে ফোন, আর আমি হলাম একটা দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী, আমি আমার টাকা দিয়ে ফোন কিনেছি, ব্যবহার করব আমি আমার মতো। চায়নার আবিষ্কারক সিস্টেম করে দিয়েছে, ডান পাশের বাটনকে চিপ দিলে সংযোগ বিচ্ছিন্ন হবে, বাম পাশের বাটনকে ক্লিক করলে সংযোগ স্থাপিত হবে। মন্ত্রী চিন্তা করলেন, আরে পাবলিকের কথা কে শোনে, আমি তো দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী, আমি আমার টাকা দিয়ে কিনেছি, সুতরাং আমি বাম পাশেরটা চিপ দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করব, ডান পাশেরটা চিপ দিয়ে সংযোগ স্থাপন করব। তাতে মন্ত্রী কয় বছর পরে সফল হবে? কথা বলেন না কেন? কত বছর পরে সফল হবে? আরো একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। এই মিয়া, চায়নার সাধারণ একজন পাবলিক যদি ফোন আবিষ্কার করার কারণে এদেশের মন্ত্রী তার তথ্য যদি এই ফোনের ভিতরে চালাইলে যদি সফলতা না আসে, এই আমার আর আপনার মতো এই বডিগুলাকে আবিষ্কার করেছেন কে? এই বডিকে কোন পদ্ধতি কোন শিক্ষা দিয়া মানুষ বানাইতে হবে, এটা কোন শিক্ষামন্ত্রীর তথ্য দিয়া হবে না, স্রষ্টার তথ্য দিয়া হইতে পারে। হবে হবে হবে। আমার সময় কম, এই জন্য ওনাদেরকে শুধু দিলের ভিতরে শুধু কথাগুলি একটু গেঁথে নেন, বুঝে নেন। কোরআনে পাকের ইলম ছাড়া, কোরআনে পাকের জ্ঞান ছাড়া 1500 বছর আগেও যেমন মানুষ মানুষ হতে পারে নাই, মনুষ্যত্ব বোধ ঢুকাইতে পারে নাই, ইনসানিয়ত আনতে পারে নাই, মরুয়াত শিখতে পারে নাই, আজকের যুগেও পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বাঙালিদের এখন বুঝে আসবে না, বাঙালিদের বুঝে আসবে কখন? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি বাংলাদেশের এই পবিত্র জমি থেকে ওলামায়ে কেরাম বিদায় নেয়, তখন তাদের বুঝে আসবে কোরআনের কত বড় দায়। আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস বলবো। আপনারা তো জানেন বর্তমান পৃথিবীর আলমি ইসলামিক স্কলার, বর্তমান পৃথিবীর শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি ওসমানি, নাম শুনেন নাই? বহুবার শুনেছেন। উনি পৃথিবীকে টোটাল 3 বার ভ্রমণ করেছেন, ওয়ার্ল্ড পুরা ওয়ার্ল্ড 3 বার ভ্রমণ করেছেন। সর্বপ্রথম সূর্য উদয় হয় পৃথিবীর যে রাস্তে, সেখানেও উনি গেছেন দাওয়াত, দিনের দাওয়াত নিয়ে। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্তমিত যায় যে রাস্তে, সেখানেও উনি গিয়েছেন। আল্লামা তকি ওসমানির একটা কারগুজারি আপনাদেরকে শুনাই। এমনি তো পৃথিবীর মানুষ জানে এ পৃথিবীতে সর্বপ্রথম সভ্যতা এসেছে ইরাকে। ইরাক হলো পৃথিবীর পহেলা মুতামাদ্দন কওম, পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে ইরাকে। যে ইরাকের ইসলামী বড় বড় মনীষীদের লেখা আমরাও পড়ি, সেই ইরাকে আল্লামা তকি ওসমানির সফর হয়েছে বারেহা, অনেকবার। একবারের সফরের কথা উনি বর্ণনা করেন যে আমি যখন ইরাকে গেলাম, উনি তো রাষ্ট্রীয় সফরে গেছেন, হুজুর বলেন আমি কাজ করছি, রাষ্ট্রীয় সফরে কাজ করতেছি, সব সুবিধা আমার আছে, কিন্তু দিলের ভিতরে প্রশান্তি পাচ্ছি না। কেন? আপনারা বলেন তো দেখি, মাছের জন্য জীবন বাঁচতে কি লাগে? পানি লাগে। পানিটা যদি স্বচ্ছ সুন্দর ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন নাও হয়, ঘোলাও যদি হয়, বেশি ময়লা মাখাও যদি হয়, তবুও মাছ সেখানে তার জীবন রক্ষা করতে পারে। পানির পরিবর্তে যদি আতরের কোনো ড্রামের ভিতরে মাছকে নিয়ে ছেড়ে দেন, কতদিন পর্যন্ত মাছ হায়াত পাবে? কথা বলেন না কেন? পানির পরিবর্তে আতরের ড্রামের ভিতরে মাছকে ছেড়ে দিলে মাছ কখনো বাঁচতে পারে না। মাছের জীবনের জন্য পানি দরকার, পানিটা যদি ঘোলাও হয় তবুও মাছ স্বাচ্ছন্দ্যময় জীবন কাটায়। আল্লাহওয়ালা যারা হয় এদেরকে দুনিয়ার উন্নত অট্টালিকার ভিতরে ঢুকায় দিলে অন্তরের প্রশান্তি পায় না। আল্লাহওয়ালাদের অন্তরের প্রশান্তি হলো মসজিদ মাদ্রাসার খানকা।
আল্লামা তকি ওসমানী তো রাষ্ট্রীয় সফরে গেছেন, রাষ্ট্রীয়ভাবে উনি ভিআইপি ভাবে আপ্যায়িত হচ্ছেন, বলেন আমার দিলের ভিতরে প্রশান্তি নেই। তার মানে আমার শুধু মনে চাচ্ছে যে আমার মতো আর একটা হুজুর কোথায় পাই, দেখি তো কোনো হুজুর পাওয়া যায় নাকি। তকি ওসমানী সাহেব বলেন, আমি একদিন সকালবেলায় আমার কাজ নাই, রাষ্ট্রীয় ওই দিনে আমার কাজ নাই, ভাবলাম আজকে অবশ্যই কোনো না কোনো একজন আমার আত্মার প্রশান্তির জন্য কোনো বুজুর্গের সাথে দেখা করতে যাব। উনি বলেন, আমি বাইরে বের হয়ে স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, তোমাদের দেশে কি মাদ্রাসা আছে? লোকেরা তখন তকি ওসমানীকে বলে, আইস মাদ্রাসা, আইয়ুশাইন মাদ্রাসা, মাদ্রাসা কি জিনিস? তকি ওসমানী অবাক হলেন, পৃথিবীর প্রথম মুতামাদ্দান কওম, তারা বলতেছে আইস মাদ্রাসা, মাদ্রাসা কি? উনি তখন মাদ্রাসার ব্যাখ্যা করলেন, মাদ্রাসা চিনো না, যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তফসির পড়ানো হয়। ওরা তখন হেসে দেবল, ফি দিয়ারিনা মজুদ ফিল কুল্লিয়াওয়াল জামিয়া, ও এটা তো আছে আমাদের দেশে, কোথায়? কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে। আল্লামা তকি ওসমানী তখন বললেন, লা উরিদ জালিকা, আমি ওই রকমের প্রতিষ্ঠান খুঁজি না, আমি খুঁজি আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি খুঁজি স্পেশালি ওই প্রতিষ্ঠান যেখানে শুধুই কোরআন হাদিস পড়ানো হয়, এ জাতীয় প্রতিষ্ঠান খুঁজি। ওরা তখন বলে, আমরা কোনোদিন দেখি নাই, শুনিও নাই। তকি ওসমানীর সাথে ওখানকার এক লোকের কথোপকথন চলতেছিল, বাহির থেকে অতিশয় একজন বৃদ্ধ মানুষ দেখে আস করতে পেরেছে আল্লামা তকি ওসমানী কি চায়। উনি হাঁটি হাঁটি পা পা করে তকি ওসমানীর কাছে গেলেন, আসার পর জিজ্ঞেস করলেন, তুমি কি জিজ্ঞেস করতেছো, কি চাও, কোথা থেকে এসেছো? তকি ওসমানী উত্তর করলেন, পাকিস্তান থেকে এসেছি। কি চাও? মাদ্রাসা চাই। মাদ্রাসা? উনি তখন উত্তর করলেন, তুমি যেই মাদ্রাসা চাচ্ছ ওই মাদ্রাসা আমার আব্বারা দেখেছেন, আমরাও দেখিনি। ওই মাদ্রাসা এখন পুরা এরাকের ভিতরে একটাও নাই। ওই জাতীয় মাদ্রাসায় পড়ুয়া একজন ব্যক্তি এখনো বেঁচে আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাজার মসজিদের উনি হলেন ইমাম। আপনি ইচ্ছা করলে তার সাথে দেখা করতে যেতে পারেন। তকি ওসমানী চিন্তা করলেন, আলহামদুলিল্লাহ আমার সফর পরিপূর্ণ হবে। উনি জিজ্ঞাসা করলেন, আমি যেখানে আছি এখান থেকে ওইখানে কত দূর? ভদ্রলোক উত্তর করল, 600 কিলোমিটার দূর। 600 কিলো? 600 কিলো। আল্লামা তকি ওসমানী বলেন, খুব দ্রুত গতিতে আমি একটা গাড়ি রিজার্ভ করলাম, 600 কিলোমিটার দূর একজন আহলুল্লাহর সাথে দেখা করার জন্য, 600 কিলোমিটার দূর লম্বা টাইম অতিক্রম করতে যাচ্ছেন কে? আজকের পৃথিবীর স্ট্যান্ডার্ড ইসলামিক আলমী, ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানীর মতো জগৎ বিখ্যাত আলেম। কদরে গুল বুল বুল বাদানা, সবাই কি আর সব কিছুর মর্যাদা বুঝে? সবাই কি সব জিনিস চিনে? সবাই সব জিনিস চিনে না। আলেমকে চিনতে চাইলে কমপক্ষে আলেমের সহবতে আসতে হবে। তুমি ঘুরবা কোনো আড্ডাখানায় আর আলেমের মজ্জা উপলব্ধি করবা কশিন কালেও হতে পারে না। আল্লামা তকি ওসমানী বেরিয়ে গেলেন, বর্তমান পৃথিবীর বড় আলেম। উনি বলেন, আমি ওখানে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাজার মসজিদ বাগদাদ দরজা খোলাই ছিল, আমি মসজিদের সামনে গেটের ওখানে দাঁড়াতেই দেখি মসজিদের মেম্বরের পাশেই বসে একজন বৃদ্ধ বৃদ্ধ মানুষ কি যেন পড়ে। কিন্তু আমি যখন তাকাইলাম তখন দেখি ওই লোকটার কপালের ভিতরে এলমে ওহির নূরের আলোর ঝলক দেখতে পেলাম। এখন আপনারা বলতে পারেন, হুজুর এলমে ওহির আলোর ঝলক তো আমরা জীবনেও দেখতে পেলাম না, ওই আলো দেখতে চাইলে যোগ্যতা লাগে? মনে করেন এক ভদ্রলোকরা তিন ভাই, একজন হলো বাংলাদেশের সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, আর একজন সবচাইতে বড় ডাক্তার, আর একজন সবচাইতে বড় আইনজীবী। মা অসুস্থ হয়েছে, ডাক্তার বাইরে থাকে, ইঞ্জিনিয়ার বাড়িতেই থাকে। ইঞ্জিনিয়ার মাকে হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার বলল একটা প্লেন এক্সরে করে নিয়ে আসেন, তারপরে আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। প্লেন এক্সরে যখন করে নিয়ে আসলো তখন ওই ইঞ্জিনিয়ার প্লেন এক্সরের প্লেটটা অনেকবার দেখলো, কিছুই খুঁজে পেল না। পরে আবার আইনজীবী আসলো, ও একেবারে কি বলে অ্যাটর্নি জেনারেল, সে দেখলো, দেখার পরে ব্যারিস্টার কিছুই খুঁজে পেলেন না। এরপরে ডাক্তারের কাছে নিয়ে গেলে
ডাক্তার দেখে তারপরে ওষুধ লিখে দিল। ওনার যে ডাক্তার ছেলে সে বড় মা ভক্ত, যখন শুনছে মা অসুস্থ সব কাজ বন্ধ করে মার সাথে সাক্ষাতের জন্য চলে এলো। মাকে বলল, মা তোমার কি অবস্থা? বাবা মোটামুটি ভালো আছি। দেখি তোমার কাগজপত্র কই? কাগজ যখন দিয়েছে ডাক্তার ছেলে এভাবে প্লেন এক্সরের প্লেটটা যখন এভাবে মাত্র উঁচু করেছে, উঁচু করা মাত্র তাকাই বলল, মা তোমার তো খবর কি হয়েছে? তোমার পেটে অনেক পাথর দেখে গেছে। ব্যারিস্টার দেখেছে 10 বার পাথর খুঁজে পায় নাই। চিফ চিফ ইঞ্জিনিয়ার উনি প্রতিদিন টন টন পাথরের কাজ করে রাস্তায়, উনিও একটা পাথরও খুঁজে পায় নাই। ডাক্তার একবার দেখা মাত্র পাথর খুঁজে পেল। তার মানে প্লেন এক্সরের এটার ভিতর থেকে পাথর দেখতে চাইলে আইন বিদ্যা অর্জন করলে পাথর দেখা যায় না, এবং কি বলে ঘর বানানো আর বাড়ি বানানো প্রকৌশলী হলে পাথর খুঁজে পাওয়া যায় না। পাথর খুঁজে পেতে চাইলে মেডিকেল সায়েন্স পড়তে হয়। কোন মানুষের কপালের ভিতরে এলমে ওহির নূর জ্বলে এটা দেখতে চাইলে ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল আর ডক্টর হলে হয় না, আল্লামা হতে হয়। আল্লামা তকি ওসমানী বুঝে ফেলেছেন, উনি বলেন আমি দেখেই চিনেছি হাদা এটাই হবে। উনি বলেন আমি সেখানে গেলাম, উনি তেলাওয়াত করতেছিলেন, আদবের সাথে দাঁড়িয়ে রইলাম। আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে দেখবেন অনেক বড় মানুষদেরকে দাওয়াত করা হয় দুনিয়ার বড় ইসলামী মাহফিলে, বক্তার ওয়াজ চলতেইছে, উনি যখন স্টেজের দিকে আসতে থাকেন 1.5 মাইল আগ থেকে হাত তিন হাত উঁচা করে আসতে থাকেন সালাম দিতে দিতে। মানে কিছু আছে যারা সালামের শুদ্ধ কোনটা তাও বুঝে না, আর কিছু আছে সালাম কখন দিতে হয় তাও জানে না। এরাই হলো আজকে আমাদের দেশের এদেশের কর্ণধর, এরাই হলো জাতির রোড মডেল। এরা এক প্রফেসর তো বলল ছোটবেলা থেকে আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম এখানে বলে জঙ্গিবাদের গন্ধ পায়। আমরা স্পষ্ট বলতে চাই, শুদ্ধ সালামের মধ্যে যদি জঙ্গিবাদের গন্ধ পাও তাহলে তোমার ওই বক্তব্যের ভিতরে আমরা ওই ওপারের দাদাবাবুদের দুর্গন্ধ পাই। মহতরম হাজরিন, লম্বা কথা বলার দরকার নেই, যে কথাটা আমার দরকার সেটা বলে দিচ্ছি। আল্লামা তকি ওসমানী যখন ওখানে গেলেন উনি দাঁড়িয়েছিলেন, মনে রাখবেন দিনই আলোচনা চলা অবস্থাতে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? আবার বলেন সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? আবার বলেন সালাম দেওয়া ওই মুহূর্তে জায়েজ না নাজায়েজ? চুপচুপ করে এসে ভদ্রের মতো বসে যেতে হবে, এটা হলো ইসলামের শিক্ষা। তো যে কথা বলতেছিলাম, আল্লামা তকি ওসমানী বলেন আমি দাঁড়ানোর পরে উনি বুঝতে পেরেছেন কেউ আমার সাক্ষাতে আসছে, উনি পড়াটা বন্ধ করলেন, আমি ওনাকে সালাম দিলাম, উনি সালামের জব দিলেন। সালাম আলহামদুলিল্লাহ শুদ্ধ সালাম তো আমাদের মৌলানা আশরাফি সাহেব আপনাদেরকে তামরিন করাইছে, এখন আর বলতে চাচ্ছি না। আল্লামা তকি ওসমানীকে জিজ্ঞাসা করছে তুমি কোথার থেকে আসছো? আল্লামা তকি ওসমানী উত্তর করলেন পাকিস্তান। এই ভাই ভালো করে কথা শুনেন, তকি ওসমানীকে জিজ্ঞাসা করা হলো তুমি কি করো? আমরা হলে কি বলতাম? আমি পাকিস্তানের চিফ জাস্টিস। আমরা যদি 20 বছর পরেও কেউ জিজ্ঞাসা করে রিটায়ার্ডের, তারপরেও তো বলবো যে হ্যাঁ আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলাম। আল্লামা তকি ওসমানী কি বললেন? আল্লামা তকি ওসমানী উনি চিফ জাস্টিস ছিলেন এই পরিচয় দিলেন না, উনি বললেন আমি একটা মাদ্রাসা পড়াই। ওনার কাছে চিফ জাস্টিস হওয়ার চাইতে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার মর্যাদা অনেক বড়। এই জন্য বললেন না আমি চিফ জাস্টিস পাকিস্তানের, উনি বললেন আমি মুআল্লিম, আমি মাদ্রাসা পড়াই। এ কথা শুনতেই ওই বৃদ্ধ লোক অবাক হয়ে গেল, মাদ্রাসা পড়ো? তোমার দেশে মাদ্রাসা আছে? জি। মাদ্রাসা বলতে তুমি কি বুঝাইলা? আল্লামা তকি ওসমানী তখন উত্তর করলেন কেন, যেখানে মোল্লা জামি পড়ানো হয়, যেখানে সরহে বেকায়া পড়ানো হয়, যেখানে হেদায়া পড়ানো হয়, যেখানে কানজুদ্দা কায়েক পড়ানো হয়, যেখানে মেশকাতুল মাসাবি পড়ানো হয়, যেখানে বুখারী শরীফ পড়ানো হয়, যেখানে নাসাই মুসলিম শরীফ পড়ানো হয়, যেখানে সিহাহে সিত্তার দরস দেওয়া হয়, যেখানে তফসিরে বাইজাবি পড়ানো হয়, যেখানে তফসিরে জালালাইন পড়ানো হয়, এ কথা বলতেই ওই বৃদ্ধ লোকের ভিতরে মনে হয় যেন কোথার থেকে নতুন জওয়ানি ভিতরে ঢুকে গেল, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে সে দাঁড়িয়ে গেল। তকি ওসমানীকে বুকের ভিতরে জড়ায় ধরে আল্লাহ আব্দুল কাদের জিলানির মসজিদের ইমাম চোখের বুকের ভিতরে জড়ায় ধরে তকি ওসমানীকে চোখের পানি গিফট করে বললেন, এ তকি তুমি পাকিস্তানের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানির মাজার মসজিদের ইমামের পক্ষ থেকে একটা ওসিয়তনামা পৌঁছায় দিব, পাকিস্তানের মানুষদেরকে বলবা পাকিস্তানের লোক
লোকেরা যেন জীবনের পরিবর্তে হলেও এই জাতীয় দ্বীনী প্রতিষ্ঠান কখনো বিলুপ্ত হতে না দেয়। কেন কেন উনি এত পাগল হলেন কেন এ নামটা শুনেই, উনি এত ব্যস্ত হলেন কেন, এত জজ্বার ভিতরে তৈরি হলো কেন? কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুতামাদ্দান কওম ইরাক, পৃথিবীর প্রথম সভ্যতা এসেছে যে ইরাকে, যে ইরাক ছিল এক সময় এই উলুম ফুনুনের মার্কাজ, যে ইরাক ছিল এক সময় পৃথিবীর মধ্যে উলুম ফুনুনের মার্কাজ, সেই ইরাকের ভিতরে মাদ্রাসা দীর্ঘ সময় অ্যাবসেন্ট থাকার কারণে এখন প্রকৃত সেই 1400 বছর পূর্বের মদিনার প্রকৃত দিন খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে, সুদ্দতে নববীর অনুসন্ধান চালায়া বের করা বড় কঠিন হয়ে গেছে। মুহতারাম হাজরিন, আজকের এই সমাবেশে নারায়ণগঞ্জের মানুষদেরকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাজার মসজিদের সেই যোগ্য বুজুর্গ ইমামের ওসিয়তনামা আপনাদের পর্যন্ত পৌঁছাইতে চাই, মুসলমানদেরকে বলতে চাই, সত্যিকার অর্থে ইসলাম নিয়ে বাঁচতে চাইলে, সত্যিকার অর্থে মদিনার ইসলাম নিয়ে বাঁচতে চাইলে দ্বীনী মাদ্রাসার বিকল্প কোনো পথ নাই। দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী দরকার, দ্বীন রক্ষার জন্য কওমি মাদ্রাসা দরকার। ছেড়ে দেবো আমি, আসা পর্যন্ত বলবো না ছেড়ে দেব, বলতে থাকবো মাশাআল্লাহ। কারণ আমাকে তো বলা হয়েছে 25 মিনিট, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আমার আর কোনো কথা বলতে চাই না, এতটুকুনি আমার কথা। এই আহ্বান আমিও আপনাদের কাছে রাখলাম, কারণ যেই দেশটা ছিল উলুম ফুনুনের মার্কাজ সেন্টার, সেখানে দ্বীনী মাদ্রাসা না থাকার কারণে চতুর্দিক থেকে বদ্দ্বীনী গ্রাস করে ফেলেছে। আল আমাদের দেশেও দ্বীনী মাদ্রাসা রক্ষা করতে পারলেই ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন হেফাজতের ব্যবস্থা হবে, আল্লাহর দ্বীন হেফাজতের ব্যবস্থা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনী মার্কাজ দ্বীনী মাদারেসের পিছনে মেহনত করা, এগুলাকে টিকে রাখা, এর সাথে নিজেদের গভীর সম্পৃক্ততার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।